নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সন্তুমলি বেঙ্গলি ব্লক ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে আরেকটিবার স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি কথা বলবো যে স্বাস্থ্যসাথী কার্ডের যে আবেদন সে আবেদন আপনারা কিভাবে সহজ পদ্ধতিতে করতে পারবেন কি কী ডকুমেন্টস আপনাদেরকে জমা করতে হবে এবং যেহেতু আর কিছুদিন পরে কিন্তু দুয়ারে সরকার বসবে সেখানে আপনারা কিভাবে জমা দেবেন কি কি করতে হবে নতুন যে পদ্ধতি বা নতুন যে নির্দেশিকা সেই সমস্ত বিষয় কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা স্বাস্থ্যসাথী প্রকল্প প্রত্যেক পশ্চিমবঙ্গ রাজ্যবাসীর দোরগোড়ায় উন্নত মানের স্বাস্থ্য পরিষেবাকে পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু এই স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার যেখানে প্রত্যেক পরিবারকে বছরে পাঁচ লক্ষ টাকার চিকিৎসা বিমা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পের সুবিধা নিতে হলে অবশ্যই আপনাকে একটি স্বাস্থ্যসাথী কার্ড রাখতে হবে অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা পরিবারকে কিন্তু এই পাঁচ লক্ষ টাকার চিকিৎসা বিমা পাবেন তারা স্বাস্থ্যসাথী কার্ডের বিনিময় এবং যারা এখনো পর্যন্ত লক্ষ্মীফাণ্ডার প্রকল্পের স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া যারা আবেদন করেছেন বা যারা টাকা পাচ্ছেন তাদের কিন্তু অবশ্যই এই স্বাস্থ্যসাথী কার্ড বানিয়ে নিতে হবে তোমাদের এখন আমরা দেখে নেব যে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য কি কি কাগজ বা কি কী ডকুমেন্টস আপনাদেরকে সঙ্গে করে রাখতে হবে তো স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন করতে হলে কী কী প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে সেই সঙ্গে কারা কারা আবেদন করতে পারবে না তার বিস্তারিত আজকে আমরা বলে দিচ্ছি প্রথমত লাগবে ভোটার কার্ডের জেরক্স আধার কার্ডের জেরক্স ডিজিটাল রেশন কার্ডের জেরক্স বাধ্যতামূলক এটা কিন্তু অবশ্যই লাগবে কাজ সার্টিফিকেটের জেরক্স যদি আপনার কাছে থাকে যদি কোনো পাঁচ বছর শিশুর নাম স্বাস্থ্যসাথী কার্ডে যুক্ত করতে চান এবং ওই শিশুর যদি রেশন কার্ড বা আধার কার্ড না থেকে থাকে তাহলে শুধুমাত্র ওই শিশু জন্ম জনসার্টিফিকেট দিলেই গ্রহণযোগ্য হবে অর্থাৎ প্রথমত আপনাদের কিন্তু ভোটের কার্ড অবশ্যই লাগবে আধার কার্ড অবশ্যই লাগছে ডিজিটাল রেশন কার্ড কিন্তু অবশ্যই লাগবে আর তার সাথে কাস্ট সার্টিফিকেট যদি আপনার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি না দিলেও পারবেন কিন্তু যদি আপনার শিশু যদি পাঁচ বছরের নিচে যদি আপনার কেউ থাকে যদি কেউ আবেদন করতে চায় সেক্ষেত্রে শুধুমাত্র জন্ম সার্টিফিকেট দিলেই কিন্তু বাধ্যমতা হবে কারা কারা আবেদন করতে পারবেন তো সেটা দেখে নিন স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা নিতে হলে সর্বপ্রথম আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে দ্বিতীয়ত পরিবারের যে কোনো সদস্য যদি কোনো সরকারি স্বাস্থ্য পরিষেবা অর্থাৎ মেডিকেল ফ্যাসিলিটি পে না থাকেন তাহলে তিনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন তৃতীয়ত অবশ্যই আপনাকে একজন সাধারণ খেটে খাওয়া মানুষ হতে হবে চতুর্থত যদি কোনো ব্যক্তি সরকারি অথবা সরকার প্রসিত প্রতিষ্ঠানে চাকরি করেন কিন্তু কোনো মেডিকেল ফ্যাসিলিটি পান না তারা স্বাস্থ্যসাথী প্রকল্পের নামে এখানে তালিকায় নাম নথিভুক্ত করতে পারবে এসসি এসটি ওবিসি জেনারেল সবাই একই প্রকল্পের সুবিধা নিতে পারবেন এখন আমরা দেখে নেব কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না যে সমস্ত ব্যক্তি বা পরিবার সরকারি চাকরি করেন অথবা যারা মেডিকেল সুযোগ সুবিধা পান তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না এবং যারা সরকার বা সরকার কোনো সংস্থা থেকে বেতনের সাথে সাথে চিকিৎসা ভাতা পান তারা কিন্তু এই প্রকল্পের আবেদন করতে পারবেন না তো এখানে তোমাদের কাছে যে ফর্ম সে ফর্ম তোমাদেরকে দেওয়া হবে দুয়ারে সরকার থেকে সেখান থেকে তোমাদের ফর্মটা নেওয়া হবে তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের ডিস্ট্রিক্ট ব্লক পঞ্চায়েত ভিলেজ এই সমস্ত কিছু তোমাদের কিন্তু আবেদন করতে হবে তার সাথে অ্যাপ্লিকেন্টের নাম মহিলা অ্যাপ্লিকেন্ট হলে সব থেকে ভালো হয় অর্থাৎ পুরুষ অ্যাপ্লিকেন্ট না দেওয়াটাই ভালো মহিলা অ্যাপ্লিকেন্ট দিয়ে দেবে মহিলা অ্যাপ্লিকেন্টের নাম তার সাথে কিন্তু এখানে দিয়ে দিতে হবে তোমাদের যে মেম্বার অর্থাৎ এক দুই তিন চার পাঁচ করে কিন্তু সিরিয়াল নাম্বার রয়েছে তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে এখানে মেম্বারের নাম মেল না ফিমেল সেটা দিতে হবে তারপরে তার বয়স অবশ্যই দিতে হবে মোবাইল নাম্বার তার সাথে কিন্তু খাদ্যসাথী নাম্বার অবশ্যই দিতে হবে এবং আধার কার্ড কিন্তু অবশ্যই দিতে হবে আধার কার্ড যদি পাঁচ বছরের ছোটো যদি কেউ আবেদন করে সেক্ষেত্রে তাকে জন্ম সার্টিফিকেট দিলেও চলবে দুবারে সরকারে কিন্তু আপনারা এই ফর্ম পেয়ে যাবেন এবং এই ফর্মটিকে ফিল আপ করে ওখানেই আপনারা জমা দিয়ে দেবেন এবং দেখবেন আপনার একদিনের মধ্যে কিন্তু আপনাদের যে স্বাস্থ্যসাথী কার্ড সেই স্বাস্থ্যসাথী কার্ড ছবি তুলে কিন্তু আপনাদেরকে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না এবং আমাদের এই ছোটো যে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে প্রত্যেক ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকে জানান Goodbye.